بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين آمي تو إيها أبوتين نقرية چياك مبارك رجنتي آمي تو شطرق كاري فيها يفرق كل أمر حكيم اي رجنتي پرتك پرغاپن بشي سري كتو هاي أمرا من عندنا إنا كنا مرسلين أمار آدش كرومي آمتو رسول پرن كوريا تاكي رحمة من ربك إنه هو السميع العليم تمار پرتپالكر انگروه شروع تنی تو شربس روتا شربوكو. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين جني آكاش مندولي پرثيبي اوهدر مردبرتي شمستو كيچور پرتبالو جدي تمرا نشجيت بشاشي هاو لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين تيني بيتي تو كونو إله ناي تيني جيبون دان كورن ايبون تيني ميرتو غطان تيني تما در پرتي پالوك ايبون تما در پوربو پورش درو پرتي پالو بل هم في شك يلعبون বস্তুত উহারা সন্দের বশবর্তী হই হাসি ঠাট্টা করিতেছে ফরতাকিব ইয়াউমা তাতি সামাউ বিদুখানিম মুবিন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিনে স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ ইয়াউশান নাস হাযা আযাবুন আলীম এবং উহা আবৃত্ত করিয়া ফেলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তু শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ঈমান আনিব أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين وهر কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকট তো আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ثم تولوا عنه وقالوا معلم مجنون অতঃপর উহার তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল ইন্না কাশিফুল আযাবি ক্বালিলা ইন্নাকুম আয়িদুন আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম ক্বাউম ফিরআউন ওয়া জাআহুম রাসূলুন কারীম ইয়াদের পূর্বে আমি তো ফিরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নি লাকুম রাসূলুন আমীন সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ করো
আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল وَأَلَّا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে অধত্ত প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونَ তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পারো তজন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালককে শরণ লইতেছি وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونَ যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ অতঃপর মুসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল ইহারা তো এক অপরাধী সম্প্রদায় فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়ো তোমাদের পশ্চাদাপন করা হইবে وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ কত বিলাস উপকরণ উহাতে তাহারা আনন্দ পাইত كذلك وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ এইরূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ আকাশ ও পৃথিবী কেউই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে مِنْ فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ ফিরাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে وَلَقَدْ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ আমি তো জানিয়া শুনিয়াই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ এবং উহাদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা উহারা বলিয়াই থাকে আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্থিত হইব না فأتوا بآبائنا إن كنتم صادقين অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين
শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা? আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম, অবশ্যই উহারা ছিল অপরাধী। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ امي آكاش مندلی و پرثبی ایبان اوها در مدد کنو کچوئی کرات چل سشتی کری رائی مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ امي ای دویتی آجتا سشتی کری رائی কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রইয়াছে উহাদের বিচার দিবস। ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না। ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র, তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। ইন্না শাজারাতাজ জাক্কুম নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হইবে। তাআমুল আসীম পাপীর খাদ্য। কাল মুহলি ইগলি ফিল বুতুন গলিত তাম্রের মতো উহাদের উদরে ফুটিতে থাকিবে। কাগালিল হামিম ফুটন্ত পানির মতো। خذوه فاعتلوه الى سواء الجحيم উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে। ثم صبوا فوق راسه من عذاب الحميم অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও। ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ এবং বলা হইবে আশ্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ ইহাই তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন মুত্তাকিরা তো থাকিবে নিরাপদ স্থানে। ফি জান্নাতিন ওয়া উয়ুন উদ্যান ও ঝর্ণার মাঝে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন এইরূপেই ঘটিবে, আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়াত লোচনা হুর। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন সেটায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না, আর তাহাদেরকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন। ফাযলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে, ইহাই তো মহা সাফল্য। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়েছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। فارتقب إنهم مرتقبون সুতরাং তুমি প্রতীক্ষা করো উহারাও প্রতীক্ষমান।